নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অরুণী। শুরুতেই চোখ রাখবো হেডলাইনসে। ছেলে রাহুলের হাতেই দলের সমস্ত দায়িত্বভার অর্পণ সোনিয়া গান্ধীর। মোদীর রাজ্যে এবার নাকি বিজেপির হারের আশঙ্কা। দমদম বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন অভিনেতা কৌশিক সেন। শিয়ালদহ স্টেশনে বৈদ্যুতিক বিভ্রাটের জেরে ব্যাহত ট্রেন চলাচল। প্রায় 19 বছর কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব সামলানোর পর এবার ছেলে রাহুলকে সমস্ত দায়িত্বভার অর্পণ সোনিয়া গান্ধীর। প্রায় 19 বছর ধরে কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব সামলানোর পর ছেলে রাহুলের হাতে সমস্ত দায়িত্বভার অর্পণ করলেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের সভাপতি হলেন রাহুল গান্ধী, কিন্তু এই কংগ্রেসেরই প্রথম সভাপতি ছিলেন একজন বাঙালি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর আনন্দমোহন বোস, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও দেশবন্ধু চিত্তরঞ্জন ও নেতাজি সুভাষচন্দ্র বসুও কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। এরপর আর কোনো বাঙালিকে কংগ্রেসের শীর্ষ পদে দেখা যায়নি। 1919 সালে কংগ্রেসের সভাপতি হন মতিলাল নেহেরু, এরপর জওহরলাল নেহেরু। এরপর 1959 সালে কংগ্রেসের প্রথম সভানেত্রী হন নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী। 1985তে শীর্ষ পদ অধিগ্রহণ করেন ইন্দিরাতনয় রাজীব গান্ধী। 1998 থেকে 2017 পর্যন্ত কংগ্রেসের সমস্ত দায়িত্বভার পালন করেন সোনিয়া গান্ধী। এবার আরও একবার ব্যাটন হাত বদল হল, কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব নিলেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। মোদীর রাজ্যে এবার নাকি হারতে চলেছে বিজেপি, এমনটাই আশঙ্কা প্রকাশ মহারাষ্ট্রের সাংসদ সঞ্জয় কাকারের। সোমবার গুরুত্বপূর্ণ গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা, আর তার আগেই শনিবার মহারাষ্ট্রের বিজেপি সাংসদ সঞ্জয় কাকারে গুজরাট নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন। মোদীর রাজ্যে এবার বিজেপির হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। গুজরাটের মানুষদের একটা বড় অংশ বিজেপির উপর ভীষণভাবে অসন্তুষ্ট বলে জানাচ্ছেন তিনি, এমনটাই সূত্রের খবর। তার বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন মোদীর রাজ্যের প্রতিটি বিষয়ে নজর থাকত, কিন্তু প্রধানমন্ত্রীর আসনে বসার পর থেকেই তা সম্ভবপর হয়ে উঠছে না অনেকাংশেই, আর তা হয়ে দাঁড়িয়েছে ভোটের হারের কারণ, এমনটাই সূত্রের খবর। যদিও এমন মন্তব্যতে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দমদম এয়ারপোর্টে পার্কিং হেনস্থার শিকার হলেন অভিনেতা কৌশিক সেন। দমদম বিমানবন্দরে হেনস্থার শিকার হলেন অভিনেতা কৌশিক সেন। এয়ারপোর্ট চত্বরে গাড়ি পার্কিংয়ের জন্য প্রথমে 100 টাকা ও পরে আরও 100 টাকা দাবি করেন পার্কিংয়ের কর্মীরা। এরপর বিমানবন্দর থেকে বেরোনোর সময় আরও এক ব্যক্তিকে পার্কিং হেনস্থা করা হচ্ছে তা অভিনেতার চোখে পড়ে। ঘটনার প্রতিবাদ করায় বচসা সৃষ্টি হয় কৌশিক সেন ও তার ছেলে ঋদ্ধির সাথে। কোনো পুলিশ কর্মীর তরফেও কোনো রকম সাহায্য মেলেনি বলে তাদের অভিযোগ। পরে অভিযুক্তকে আটক করেছে এয়ারপোর্ট থানার উচ্চপদস্থ পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স নিউজের সময় এখন ছোট্ট একটি বিরতির। ওয়েলকাম এয়ার এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, অথরাইজড কাস্টম হাউস এজেন্ট, ইন্টারন্যাশনাল ফ্লাইট ফরওয়ার্ডস। আমাদের অফিস 7/1B তিলজলা রোড, কলকাতা 700046। আমাদের ফোন নাম্বার 0332289269422। আমাদের মেল আইডি welcomeairexpress13@yahoo.co.in। আমাদের ওয়েবসাইট www.welcomeairexpress.com। KSS Tour and Travels India Private Limited, कारवाने सैयद उस साजदीन की तरफ से 2018 में उमरा करने वालों के लिए एक सुनहरा मौका। KSS Tour and Travels की हमारी पैकेज है मार्च 2018 में ₹30,000, अप्रैल 2018 में ₹30,000 और माहे रमजान के मौके पर भी सिर्फ ₹30,000। हमारी कंपनी KSS Tour and Travels बहुत दिनों से ये काम बखूबी निभा रही है। जो उम्रा करने के बाद वहां से वापस लौट कर आए हैं वो दिल से शुक्रगुजार हैं KSS Tour and Travels कंपनी के। हमारे तरफ से कोई शिकायत नहीं, फर्स्ट क्लास ज़ियारत हुई है। आप कौन से काफिले में गए हैं पहले? KSS कारवाने सैयद साजिदीन जी, आशूरा। माशाल्लाह, हमारे बहुत अच्छे ज़ियारत हुए भाई, हमारे तरफ से कोई शिकायत नहीं। पूरे ज़ियारत करने के वापस खुशी खुशी से मेलो मिलाप के साथ वापस आए। होटल्स और अकोमोडेशन और मकामी ज़ियारतें बहुत अच्छे थे, होटल्स भी, इंटरनेशनल होटल भी था एक जगह। हमारी कंपनी की जानिब से खाना, रहना और सवारी की भरपूर सहूलियत भी दी जा रही है और वापसी इंशाअल्लाह 5 रमजान को होगी। मौलाना सैयद अली हुसैन कुम्मी,
जिनका मोबाइल नंबर है 9176074069999। सैयद मोहम्मद आफाक कॉन्टैक्ट नंबर है 9198310824। मौलाना जाफरयाब साहेब किबला, इनका कॉन्टैक्ट नंबर है 9194094. हमारी हेड ऑफिस है आंध्र प्रदेश, जहाँ का कॉन्टैक्ट नंबर है 08562233441। 9190521477। हमारा व्हाट्सएप नंबर है 9191219138। फिर एलम बिरतर पर বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাহত শিয়ালদহে ট্রেন চলাচল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আটকে রয়েছে বহু দূরপাল্লার ট্রেন। শিয়ালদহের 7-9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতে পারছে না কোনো দূরপাল্লার ট্রেন। স্টেশনে ঢোকার মুখে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি ঘটেছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। দ্রুত পরিষেবা স্বাভাবিক করায় মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। আটকে রয়েছে গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নির্ভয়া কাণ্ডের 5 বছর পূর্তিতে এক নিরাপদ সমাজের আবেদন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ছিল 16ই ডিসেম্বর, যেদিন দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের 5 বছর পূর্ণ হল। নির্ভয়া কাণ্ডের স্মরণে মুখ্যমন্ত্রী গোটা সমাজের কাছে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তোলার আবেদন করেছেন, যা খুবই দরকার। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। হযরত মোহাম্মদের জন্মমাস উপলক্ষে শনিবার ক্যানিং স্ট্রিটে আয়োজিত হলো সর্বধর্ম নির্বিশেষে এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান। হযরত মোহাম্মদের জন্মমাস উপলক্ষে শনিবার ক্যানিং স্ট্রিটে সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক সর্বধর্ম সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুষ্ঠান। আজ আমরা জশ্নে ঈদ মিলাদুন নবীকে প্রণাম কিয়া হ্যায়, জিসমে শান্তি কা পেগাম দিয়া জাতা হ্যায়। इसमें हिंदू, मुस्लिम, सिख, ईसाई जितने भी हैं हमारे लोग हैं, सब आए, इन्विटेशन है, सब आके बैठते हैं, यहाँ बैठे हैं, इस चीज़ को सुने हैं। जिक्र मोहम्मदी होता है यहाँ पे। इसी महीने में हमारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पैदा हुए थे और वो खुद पूरी दुनिया में शांति का पैगाम फैलाते थे। आज माहौल बहुत ख़राब चला हो चुका है पूरे हिंदुस्तान का, सांप्रदायिक हिंसा हो रही है हर जगह। इसको लेकर के हम लोगों ने एक प्रोग्राम ऑर्गेनाइजेशन किया जिससे ये शांति का पैगाम हो, हमारा बंगाल अमन सुकून से रहे, हमेशा रहे, भाईचारगी रहे। मैं यही सबसे विनती करता हूँ, दुआ करता हूँ कि आप लोग आपस में मिल के रहो, हम लोग सब मिल के रहें, बंगाल की अमन शांति को कायम करके रखें। दीप्राय रिपोर्ट, 24 आवर्स टीवी। সম্প্রতি শহরে আয়োজিত হতে চলেছে সঙ্গীত মেলা 2017, আর তার আগেই হয়ে গেল তার কার্টেন রেজার ও প্রেস মিট। সম্প্রতি অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সঙ্গীত মেলা 2017। শহরের 9টি মঞ্চে চলবে এই গান মেলার উৎসব। শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, মধুসূদন মঞ্চ, মোহরকুঞ্জ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ ও দেশপ্রিয় পার্ক। শহরের এই 9টি মঞ্চ থেকেই অনুষ্ঠিত হবে কলকাতাবাসীর প্রিয় গান মেলা, যা চলবে 24 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। আর তার আগে 23শে ডিসেম্বর উত্তীর্ণ মঞ্চের শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাথে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদেরও পুরস্কৃত করবেন তিনি। এই সঙ্গীত মেলায় 2000-এর ওপর সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করবেন। এছাড়াও 200-এর উপরে থাকবেন বাংলার বাইরের শিল্পীরা। দীপ্রায় রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ আমরা এসেছি মনন সংস্থার বইমেলা প্রকাশনীর উৎসবে। আলাপ করি মনন সংস্থার কর্ণধার শ্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। নমস্কার, সকলকে অনেক শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা। এখানে বিভিন্ন ব্যক্তিদের বই আপনারা প্রকাশ করছেন, তো আজ কতজন লেখকের বই আপনারা প্রকাশ করতে চলেছেন? আজকে আমরা 3টে সংকলন প্রকাশ করছি মনন থেকে, যে 3টে সংকলনে মোট 76 জন লেখক লেখিকা আছেন। মনন সংস্থার আমাদের বাৎসরিক মিলন উৎসব আজকের দিনটা, এবং
সেই মনন সংস্থা যে বাৎসরিক যে আমাদের ম্যাগাজিন প্রকাশ হচ্ছে সেখানে 132 জনের লেখা আছে। এছাড়াও 16 জন লেখক লেখিকার মৌলিক বই আজকে এখান থেকে প্রকাশ হচ্ছে এবং আমরা মনন সংস্থা থেকে এই কাজগুলোই আমরা সহযোগিতা করি মনন সংস্থা থেকে, যে নবীন প্রবীণ বা এই প্রজন্মের সমস্ত লেখকদের আমরা সহযোগিতা করি, তাদের বইগুলো যাতে কলকাতার বিখ্যাত প্রতিষ্ঠান থেকে প্রকাশ হতে পারে, সারা ভারতবর্ষে আপামর বাঙালি সাহিত্যরসিক বা সাহিত্য পিপাসু পাঠকের কাছে পৌঁছে দিতে পারে। এছাড়াও সামাজিক দু একটা কাজ আমরা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে গত বছরও আমরা 3 জন ছাত্রের সারা বছরের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলাম অর্থনৈতিক দায়ভারটা, এই বছরও আমরা নতুন করে আবার 3 জনের নতুন করে দায়ভার আমরা নিচ্ছি এবং আমরা হয়তো অদূর ভবিষ্যতে খুব শিগগিরই আমরা কোনো এক অর্থনৈতিক পিছিয়ে পড়া কোনো একটা গ্রামে আমরা পৌঁছে যাব, সেখানে কিছু অর্থনৈতিক পিছিয়ে পড়া নারীদের বস্ত্র, খাদ্য এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া শিশুদের আরও বই খাতা বা এ সমস্ত জায়গাগুলোতে। এই বছরে আরেকটি কাজও আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটি প্রত্যন্ত স্কুল, যে স্কুলে আমি নিজে কদিন আগে গেছিলাম, দেখি বাচ্চারা সেখানে পড়াশোনা করছে মাটিতে বসে, এই শীতের মধ্যে তাদের বসতে কষ্ট হয়, সুতরাং আজকে তাদের বসার ব্যবস্থাটা আমরা আমাদের মনন সংস্থা থেকে করে দিচ্ছি। অসম্ভব ভালো একটা উদ্যোগ, ভীষণ ভালো লাগছে শুনে। এবং পৃথিবীর যে কোনো প্রান্তের যারা সাহিত্য রসিক, যারা কবিতা প্রেমী, তাদের সবার কাছে অনুরোধ, একগুচ্ছ নতুন প্রজন্মের বা হয়তোবা তাদের এখনও অবধি সাহিত্যে ততখানি তারা নাম করে উঠতে পারেননি, কিন্তু অদ্ভুত সুন্দর তাদের লেখনী, তাদের বই প্রকাশ করতে চলেছে মনন সংস্থা আজ এই সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, যারা যারা পছন্দ করেন কবিতা এবং গল্প, তাদের সবার কাছে অনুরোধ, তারা আপনারা অবশ্যই তাদের বই যারা প্রকাশ করতে চলেছেন তাদের সন্তান সমতুল্য ভেবে আপনারা দেখবেন, কিনবেন এবং বইকে অবশ্যই ভালোবাসবেন। সিদ্ধা এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি অ্যান্ড পার্ক লেন পার্ক ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো শনিবার বোর পবিত্র রাত, দ্য হোলি নাইট। জাঁকিয়ে পড়তে চলেছে শীত, শীতের চাদরে ঢেকেছে কলকাতা শহর। আজ আকাশ প্রধানত পরিষ্কার, দিনের সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 24 ডিগ্রি সেলসিয়াস ও দিনের সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে 24 আওয়ার্স টিভি লাইভ দেখুন আপনার মোবাইলে। 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন 24 আওয়ার্স টিভির অ্যাপ। আপনিও কি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার? তাহলে আপনার এলাকার যে কোনো খবর ছবি সহ পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনার সেই খবরকে নাম সহ দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ আপাতত এই পর্যন্তই, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।